2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই আমাদের অবিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছব। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষা দিয়ে ডিজিটাল বাংলাদেশ শুধু গড়ে তোলা নয়, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই কাজে আমরা সম্পৃক্ত করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আমাদের আশা আছে অতি শিগগিরই গার্মেন্টসের আয় থেকে আইটি সেক্টরের আয় বাড়বে। সিলিকন ভ্যালির ইনভেস্টররা খুঁজছে যে ভবিষ্যতের ফেসবুক কোথায়, ভবিষ্যতে ইউটিউব কোথায়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ইউটিউব ফেসবুক বাংলাদেশ থেকে আসবে। Destination for the investors. Bangladesh is becoming the next IT hub. Once known as the sanctuary of ready-made garments, is now witnessing a dramatic growth in the IT sector. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈর সহ দেশের প্রধান প্রধান শহরগুলিতে আইটি পার্ক গড়ে তোলা হবে। যে আইটি পার্ক বাংলাদেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বাংলাদেশের অর্থনীতিকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে মেধানির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করবে। আজকে সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে। বাংলাদেশ মাত্র $26 মিলিয়ন যেখানে আইসিটি সেক্টরে রপ্তানি করত 2009 সালের পূর্বে, আজকে সেই বাংলাদেশ সরকারের বিভিন্নমুখী সহযোগিতার ফলে আমাদের আইসিটি এক্সপোর্ট বেড়ে দাঁড়িয়েছে $250 মিলিয়ন। বাংলাদেশের কোম্পানিগুলি আজকে দেশের গণ্ডি পেরিয়ে আজকে সারা বিশ্ব জয় করছে। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের মেধাবী সন্তানেরা তারা সেবা দিচ্ছে, তারা প্রযুক্তি সহায়তা দিচ্ছে সারা বিশ্বকে। বাংলাদেশ এখন যে পর্যায়ে এসছে তাতে করে আমাদের বড় ধরনের অগ্রগতি এসছে অবকাঠামোগত উন্নয়নে, অর্থাৎ কানেক্টিভিটির ক্ষেত্রে যে অবকাঠামো উন্নয়ন সেটি, আর পাশাপাশি আমাদের দেশের জনসম্পদকে তৈরি করার যে বিষয়টি সেখানটায়ও আমাদের অনেক দূর এগিয়ে গিয়েছি আমরা। এখন বাকি আছে আমাদের আইটি সেক্টরের শিল্প স্থাপন এবং সেখানে আমাদের এই প্রশিক্ষিত জনগণের কর্মসংস্থানের বিষয়টিতে। আমি বিশ্বাস করি আমাদের কালিয়াকৈর হাইটেক পার্ক এবং যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্কের স্থাপনের মধ্য দিয়ে আমাদের এই বড় ধরনের একটি অগ্রগতি সাধিত হবে, যদি আমরা সেখানে আমাদের এই কার্যক্রমটা শুরু করতে পারি। এই পার্কগুলোতে আমরা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকছি। পার্কে যেমন শুধু ইনফ্রাস্ট্রাকচারই নয়, এর ভিতরে রিডেন্ডেন্ট কানেক্টিভিটি, গ্যাস, পানি, লাইট, ইন্টারনেট কানেকশন সহ অন্যান্য যে সকল সুবিধা প্রয়োজন, একান্তভাবে প্রয়োজন একজন বিনিয়োগকারীর জন্য, সেটা করছি। এবং বিনিয়োগকারীদের তাদেরকে পরিবেশ বান্ধব একটি হাইটেক পার্ক তৈরি করবার জন্য আমরা আমাদের পরিকল্পনার মধ্যে নিয়েছি। এবং এই হাইটেক পার্কের যে পরিকল্পনাটা, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে এবং তিনি জানিয়েছেন যে আমরা সকল জেলা এবং বিভাগে যে সকল হাইটেক পার্ক বা সফটওয়্যার পার্ক করব তার মডেল যেন একই রকমভাবে হয়, এবং সেই লক্ষ্যকে চিন্তা করেই আমরা সেভাবে পরিকল্পনা নিয়ে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। এখন আমাদের বাংলাদেশে কালিয়াকৈর এবং যশোর ছাড়াও আরও 12টি জেলা এবং বিভাগে আমাদের হাইটেক পার্ক হচ্ছে। গার্টনার এবং এটিকার্নির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশ্বের প্রথম 30টি দেশের মধ্যে চিহ্নিত হয়েছে, এবং কস্ট অ্যাট্রাকটিভনেসের দিক থেকে এটিকার্নির রিপোর্টে বাংলাদেশ বিশ্বের 1 নম্বর ডেস্টিনেশন হিসেবে শনাক্ত করা হয়েছে। এবং সর্বোপরি হাইটেক পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের প্রথম 5টি আইটি ডেস্টিনেশনের একটি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।